अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तृतीय श्रेणी प्रिय शिक्षार्थीरा केमन आछो तोमरा सबाई? आशा करी आल्लाहर रहमते भालो आछो। अन्यान्य दिनेर मतो आज आमी तोमादेर सामने एकटी मल्टीमीडिया क्लास निये उपस्थित हयेछि। आमादेर आजकेर क्लास तृतीय श्रेणी बांग्लादेश विश्वपरिचय विषय আমাদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করব। চলো যে আমাদের আজকের মূল আলোচনার বিষয়। এর আগে আমরা দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পারব। জাতীয় ছুটির দিনগুলোর তারিখ ও ঘটনা বলতে পারব। জাতীয় ছুটির দিনগুলো সম্পর্কে বলতে পারব। জাতীয় ছুটির দিনগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারব ও দিবসের নানা আয়োজনে অংশগ্রহণ করতে পারব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা কিছু ছবি দেখে নিই। এখানে আমরা কিছু ছবি দেখছি, দেখো। রাষ্ট্র বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা, এরকম ফেস্টুন ব্যানার নিয়ে কিছু লোকজন এরকম মিছিল করছে। আরও আমরা মিছিলের চিত্র এখানে দেখতে পাচ্ছি। আমরা খুব ভালো করে চিত্রগুলি লক্ষ্য করি এবং একটি লাশ মৃতদেহ নিয়ে হাঁটছে, চলে যাচ্ছে এবং কান্না করছে। এভাবে আমরা অসংখ্য মানুষের মিছিল এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমরা এর আগে যে ছবিগুলো দেখেছি, আমরা এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করি। এই ছবিগুলো কাদের? যারা রাষ্ট্রভাষার দাবিতে জীবন দিয়েছেন। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, এরাই হচ্ছে আমাদের সেই স্মৃতিচারণ ব্যক্তি যারা আমাদের ভাষার দাবিতে জীবন দিয়েছেন। আমরা আমাদের পাঠ্য বইয়ের আমাদের পাঠ যেই এটাও আমরা পড়ে নিব, তাহলে আমাদের জন্য আরও অনেক সুবিধা হবে। আমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারব। তাহলে আমরা কী করব, 62 পৃষ্ঠা বইয়ের খুলে আমরা সেই পাঠগুলো আমরা ভালো করে পড়ে নেব। দেখো, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই জন্য আমাদের এখানে একটি মিছিল বের হয়েছে। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই দিবস এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রসহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসনামলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বাঙালিরাই বেশি ছিল আর বাঙালিদের মাতৃভাষা বাংলা, কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাংলার জনগণ তা মেনে নেয়নি। এভাবে একের পর এক রাষ্ট্রভাষার দাবিতে মিছিল হয় এবং সেই মিছিলে জীবন দিতে হয় অনেককে। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে পুলিশ গুলি চালায় আর সেখানে জীবন দিতে হয় শফিউর, বরকত, রফিক, সালাম, জব্বার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। ভাষা শহীদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোটো বড় শহীদ মিনার রয়েছে। দেখো, আমরা এখানে একটি ব্যানার দেখছি যে প্রভাত ফেরি, অর্থাৎ খুব ভোরে সকালে বাঙালিরা ওই দিনটিকে, 21শে ফেব্রুয়ারি দিনটিকে ওই শহীদদের স্মরণে স্মরণ করে থাকে আর সেদিন তারা তাদের সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, সেটা ভোরে খালি পায়ে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই দিনটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন কাজ, যে আমরা দলগতভাবে কাজ করব এবং প্রশ্নের উত্তর দিব।
যেমন দল গোলাপ, 21শে ফেব্রুয়ারি কী দিবস কয়েকজন ভাষা শহীদের নাম লেখা, তোমরা এই কাজটি করবা। আর দল বকুল, বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়, শহীদ দিবসে খালি পায়ে আমরা কী করি, তোমরা লিখবা এই প্রশ্নগুলোর উত্তর। এবার তোমরা নিজেরা কাজ করবা যে রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিরা কেন আন্দোলন করেছেন, এই প্রশ্নের উত্তরটি খাতায় সুন্দর করে লিখবে। এবার আমি একজন একজন করে জিজ্ঞেস করবো, অর্থাৎ তোমরা একজন করে উত্তর দিবে, কেউ কাউকে কারো কাছ থেকে সাহায্য নেবে না, যে আমরা মাতৃভাষা নিয়ে গর্বিত কেন, এক নম্বর প্রশ্ন। দুই, কেন ভাষা আন্দোলন হয়েছিল, দুটো প্রশ্নের উত্তর আমরা নিজেরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং লেখার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বাড়ির কাজ নিব। আমরা যে আজকে পাঠ আলোচনা করেছি থেকে কি শিখলাম সেটিও আমরা বাসায় গিয়ে করব। তো বাসার কাজ হচ্ছে তোমাদের 21শে ফেব্রুয়ারি সম্পর্কে 5টি বাক্য লিখে খাতায় তোমাদের বড়দের এবং বাসায় যারা আছে আব্বু আম্মু তাদেরকে দেখাবে। তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় থেকে আজকের জন্য আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।